আসসালামু আলাইকুম বন্ধুরা, কীভাবে মোবাইল দিয়ে একটা প্রফেশনাল ইউটিউবার হবেন সে নিয়ে আজকে বসে গেলাম। অনেকে চায় যে ভাই একটা ইউটিউব চ্যানেল খুলে দেন, আপনি খুলে দিলে হয়তো ভালো ভিউজ আসবে, ভালো সাবস্ক্রাইব আসবে, এই জন্য আপনার মাধ্যমে খুলতে চাই। আসলে এটার কোনো জাদু মন্ত্র কোনো কিছু নেই, আপনি সহজে আপনার ইউটিউব চ্যানেল একটা মোবাইল দিয়ে খুলতে পারেন খুব সহজে। শুধুমাত্র দরকার দুইটা জিনিস, একটা হলো একটা জিমেল, যদি আপনার করা না থাকে তাহলে নতুন করে করতে হবে, আর যদি করা থাকে তো ভালো কথা। আর একটা দরকার একটা মোবাইলের অ্যান্ড্রয়েড ফোন। এই অ্যান্ড্রয়েড ফোনকে আপনি সর্বপ্রথম এরকম একটা লোগো দেখলে আপনি ওপেন করলেন, ওপেন করলে আপনার কাছে এরকম এন্টারপ্রাইজ আসবে। এন্টারপ্রাইজ, এই এন্টারপ্রাইজে এই জিনিসটা আপনাকে আসবে। যদি আপনার লগ ইন করা থাকে তো ভালো কথা, এইভাবে আসবে। আর যদি লগ ইন করা না থাকে তাহলে আপনাকে নতুন করে লগ ইন করতে হবে। লগ ইন করলে সর্বপ্রথম আপনার কাছে এরকম একটা পেজ আসবে, এখানে আপনি ইউজার নাম লিখবেন, এরপরে এরকম পাসওয়ার্ড দিবেন, নেক্সট দিলে আপনাকে আবার এখানে চলে আসলেন। এখানে যখনই আপনি আসলেন আপনি আপনার চ্যানেলে ওকে করলেন। এখন আপনি যে চ্যানেল, যেই রকম চ্যানেল খুলতে চান সেই রকম একটা নাম আপনাকে আগের থেকে চয়েস করতে হবে। আপনি নাম দিবেন একটা, ভিডিও দিবেন ভিন্ন রকম, তা কিন্তু হবে না। এই জন্য আপনাকে আগের থেকে পরিকল্পনা করতে হবে আপনি কোন বিষয়ে সবচেয়ে ভালো পারদর্শী, কোন বিষয়ে আপনি ইউটিউব চ্যানেল খুললে আপনি ভালো প্রফেশনাল করতে পারবেন। এইখানে যদি আপনি দেখা গেল আপনি কুকিং চ্যানেল খুললেন, দিলেন আপনি একটা হাসি মজাকের জিনিস ভিডিও, তাই কিন্তু হবে না। আপনি শিক্ষামূলক ভিডিও খুললেন, আপনি দিলেন কুকিংয়ের আইটেম, তাহলেই হবে। কিন্তু আপনাকে দিতে হবে, নাম দিতে হবে এবং আগের থেকে পরিকল্পনা নিতে হবে কোন চ্যানেল আপনি খুলবেন। এখানে আমি যেহেতু এখানে একটা শিক্ষামূলক একটা চ্যানেল খুলতেছি, সেখানে আমি দিচ্ছি টিপস অ্যান্ড ট্রেড, অর্থাৎ যত রকমের আছে আপনাদেরকে ইউটিউবে এবং ফেসবুকের বিভিন্ন রকমের ধারণা আপনাদেরকে দেওয়ার জন্য আমি এখানে এই নামটা দিলাম। এই যে ক্রিয়েটে দিলাম, হয়ে গেল আমার একটা চ্যানেলের নাম এসে গেলো, আমি একটা চ্যানেল পেয়ে গেলাম। আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করেন, আর যারা করে থাকে করছেন অসংখ্য ধন্যবাদ। ওকে, হয়ে গেল একটা আমার চ্যানেল। ওকে, চলে আসলাম। এখন আপনি দেখতেছেন একটা ভিডিও, এরপরে আছে আপনার প্লেলিস্ট, এরপরে আছে আপনার চ্যানেলের বিভিন্ন রকমের কথাবার্তা। এখানে আপনি ক্রিয়েটে যখনই ওপেন করবেন, ওপেন করলে দেখতে পাবেন আপনাকে ভিডিও দেওয়ার জন্য অলরেডি বলতেছে, আপনাকে ভিডিও আপলোড করতে, যে ভিডিও আপলোড অলরেডি নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আপনার কাজ মোটামুটি প্রাথমিক পর্যায়ে হয়ে গেছে। এরপরে আপনার বিভিন্ন রকমের সেটিং আছে, বিভিন্ন রকমের আছে, তথ্য দিতে হবে। সেই তথ্যগুলো আস্তে আস্তে আপনি দিবেন। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে চ্যানেলের লিঙ্ক। এরপরে আপনাকে আসতে হবে। এখন আমি আপনাদেরকে নতুন করে আবার পুনরায় সেই হোম পেজে নিয়ে যাচ্ছি। সেই হোম পেজ থেকে আপনি অনেক কিছু এখনও বাকি আছে, আপনি চ্যানেলের নাম এনে দিচ্ছেন, এখন আর চ্যানেলের ছবি দেন নাই, চ্যানেলের ব্যানার দেন নাই। হ্যাঁ, নাম দিতে হবে, চ্যানেলের ব্যানার দিতে হবে, যে চ্যানেলটা আপনি খুলছেন সেই চ্যানেলের বিস্তারিত বর্ণনা দিতে হবে, সেইগুলো তো আপনার জন্য অপেক্ষা করতেছে সেই জিনিসটা। এখন আপনি ক্রিয়েট চ্যানেলে ওকে করেন, ক্রিয়েট চ্যানেল ওকে করলেই আপনি সেই জিনিসগুলো দেখতে পাবেন। আমি যেগুলো বলছি, এই যে আপনার ক্যামেরা দেখতেছেন, সে ক্যামেরা হচ্ছে আপনার ছবি, অর্থাৎ আপনি যে রকম চ্যানেল দিবেন সেই রকম চ্যানেলের একটা একটা ছবি আপনাকে তৈরি করতে হবে ক্যানভা দিয়ে। আমি পরবর্তী একটা ভিডিও দেবো কীভাবে আপনার লোগো তৈরি করবেন, কীভাবে আপনি আর্ট তৈরি করবেন বা ব্যানার তৈরি করবেন, সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো ডিটেলস। এরপরে আপনার আছে থাম্বনেল, থাম্বনেল কীভাবে তৈরি করবেন, সেই ইত্যাদি অনেক ব্যাপার আছে। শুধু চ্যানেল খুললেই, ভিডিও আপলোড করলেই যথেষ্ট না, সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এখন আমি আপনাদের জন্য একটা ছবি আপলোড করে দেখাই দিচ্ছি কীভাবে। আপনি ওখানে টোকার দিচ্ছেন অলরেডি আমার গ্যালারিতে একটা যে কোনো একটা ছবি নিয়ে আপনি আপাতত আপলোড করেই আমি দেখাই দেবো যে হ্যাঁ, ইচ্ছা করলে সহজে আপলোড করে ছবি সংযুক্ত করা যায়, ব্যানার সংযুক্ত করা যায়। এই যে একটা ছবি আমি সিলেক্ট করলাম, ওকে। এরপর আবার দেখেন না, ডাইনে দিয়ে আরেকটা ক্যামেরা আছে, সেই ক্যামেরা হচ্ছে আর্ট বা ব্যানারের ক্যামেরা। এটা নির্দিষ্ট একটা মাপ আছে, ক্যানভি একটা সফটওয়্যার, গুগল প্লে স্টোর থেকে আপনি ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবেন। সেখানে বিভিন্ন রকমের ছবি
সাইজ কীরকম হবে আর কী ধরনের কী হবে ইত্যাদি বর্ণনা দিয়ে সেখানে মনে করেন আছে, আপনি সেখান থেকে নিয়ে আপনি ডাউনলোড করতে পারেন। আমি আপাতত একটা ছবি ডাউনলোড করে জাস্ট দেখায় দিচ্ছি যে এভাবে ডাউনলোড করতে হয়। এই যে অলরেডি লোড নিয়ে নিচ্ছে, লোড নিয়ে নিচ্ছে, আবার হয়তো চার্জ দিলে চলে আসতো। হ্যাঁ, এই যে চলে আসছে, ঠিক আছে। এখন আমি পরবর্তীতে একটু নিচে দেখেন আর একটা দ্বিতীয় কলম আছে, সেই কলমটা, প্রথম কলমটা হচ্ছে আপনার নামটা নতুন করে যদি রিনেম দেন রিনেম দিতে পারেন। এর দ্বিতীয় কলমটা হচ্ছে আপনি যে চ্যানেল খুললেন এই চ্যানেলের বিস্তারিত বর্ণনা আপনি এখানে লিখতে পারেন। আপনার বর্ণনাটা আপনি আপনার ভাবে উপস্থাপন করবেন পাঠকের কাছে, গ্রাহকের কাছে, হ্যাঁ, জনগণের মাঝে সেই জিনিসটা উপস্থাপন করবেন, তারা আপনার জিনিসটা দেখবে। আমি জাস্ট লিখলাম মাই সান নেম ইজ টিপস অ্যান্ড ট্রেড, হ্যাঁ, মানুষকে বোঝানোর জন্য বিভিন্ন রকমের তথ্য নিয়ে আপনাদের মাঝে এই ভিডিও দেওয়ার জন্য উপস্থিত ইত্যাদি লিখে আমি জাস্ট ওকে করলাম। ইচ্ছা করলে আপনি অনেক বড় করতে পারেন, দেখেন যে আপনি 1000 ওয়ার্ডের ব্যবহার করতে পারবেন। আপনি আপনার, হ্যাঁ, বিভিন্ন রকমের লিঙ্কের শেয়ারও এখানে দিতে পারেন, কিন্তু আমাদের মোবাইল দিয়ে ইত্যাদি বিস্তারিত দেওয়া সম্ভব না। এজন্য বিস্তারিত সেটিং নিয়ে আবার আমি আরেকটা ভিডিও দেব, সেটা আপনি কীভাবে ফেসি দিয়ে আপনার মোবাইল বিভিন্ন রকমের ইউটিউবের সেটিংটা করবেন, বিভিন্ন রকমের কার্যক্রমগুলো পুরা করবেন, সেটা আমি আরেকটা ভিডিও দেবো পরবর্তী ভিডিও। সেই ভিডিওর জন্য আশা করি আপনারা অপেক্ষা থাকবেন। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। হ্যাঁ, যদি ভালো লাগে থাকে, যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, হ্যাঁ, সাবস্ক্রাইব করে দেন, লাইক শেয়ার তো অবশ্যই করবেন, তাই না? ধন্যবাদ। হ্যাঁ, এখন আপনি নিচে দেখেন অনেকগুলো আছে, লাইব্রেরি আছে, হোম পেজ আছে, আপলোডের জায়গা আছে, প্লাস মাইনাস অনেক কিছু আছে। সেই জিনিসগুলো আপনাদেরকে আস্তে 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 দেখতে হবে এবং শিখে নিতে হবে। তো ভালো থাকেন, অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।